আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা, সবাইকে হেলথ মেডিসিন ভিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। সম্মানিত বন্ধুগণ, ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় বন্ধুগণ, সকল প্রকার ওষুধ নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সুরুনজান ট্যাবলেটটি নিয়ে। এটি প্রস্তুত করেছে সবুজ হেলথ ল্যাবরেটরিস। এটি একটি ইউনানি মেডিসিন আর এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি বক্সের দাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 300 টাকা। তো বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব এই সুরুনজান ট্যাবলেটটি নিয়ে। এটি কিসের জন্য ব্যবহার করা হয়, এটি কারা খেতে পারবে আর কারা খেতে পারবে না, সেই বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরব। এই সুরুনজান ট্যাবলেটটি আপনারা স্ক্রিনের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে হাতের, কবজির, পায়ের গোড়ালি ইত্যাদি যে জন্য ছবিগুলো দেওয়া হয়েছে, মূলত এটি ব্যথাজনিত সমস্যায় সবচেয়ে বেশি কার্যকর করা হয়ে থাকে এই ট্যাবলেটটি। এই সুরুনজান ট্যাবলেটটি, এটি যেহেতু একটি ইউনানি মেডিসিন, এই ট্যাবলেটটি মূলত আপনার সকল ধরনের ব্যথা প্রদাহ অর্থাৎ রেচক, প্রদাহনাশক ব্যথা, বেদনানাশক, কুটিপাত, গিটে বাত, সাধারণ ব্যথা, যে কোনো ধরনের আঘাতজনিত ব্যথা, বাতের ব্যথা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বাতের চিকিৎসার ক্ষেত্রে। এই সুরুনজান ট্যাবলেটটি, এটি মূলত প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক লোকদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ, বিশেষ করে যারা বয়স্ক দাদা দাদি, নানা নানি বা যারা মধ্যবয়স্ক বা পূর্ণবয়স্ক তাদের ক্ষেত্রে এই বাতের ব্যথার ক্ষেত্রে এটি চমৎকার কাজ করে থাকে। তো বন্ধুগণ, এই সুরুনজান ট্যাবলেটটি, এটি মূলত যেহেতু ব্যথাজনিত এটি বাচ্চারা সেবন করতে পারবে না, এটি 18 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এটি সম্পূর্ণ নিষিদ্ধ আর এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে না। আর এই সুরুনজান ট্যাবলেটটি, এটি সেবন মাত্রা বলতে গেলে এটি সকালে একটি, রাতে একটি, খাওয়ার পর আপনাকে ভরা পেটে প্রচুর পরিমাণে পানির সাথে খেতে হবে। আর এটির সাথে গ্যাস্ট্রিক খাইলে ভালো হয়, না খেলেও চলে। তারপরও যেহেতু ব্যথানাশক একটি ট্যাবলেট, আপনারা অবশ্যই এটি সাথে অবশ্যই আপনারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট সেবন করবেন। তারপরও আপনারা অবশ্যই এটি নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটি সেবন করবেন, কেননা এটার কিছু না কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। তাই আপনারা ভিডিও দেখে বা বিজ্ঞাপন শুনে আপনারা নিজে থেকে আপনারা এই ধরনের ট্যাবলেট সেবন করবেন না, এতে আপনারা বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুগণ, এই ছিল সুরুনজান ট্যাবলেটটি নিয়ে আমাদের সংক্ষেপে বিবরণ। এই সুরুনজান নিয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।